দর্শক সরকারি প্রকল্পের অর্থ ভাগাভাগির কথা নিশ্চয়ই শুনেছেন শুনেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশ কাণ্ডের কথা আজ শুনবেন অসহায় গৃহহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর ঘোষণাকৃত গৃহ নির্মাণ কাণ্ডে প্রতারণার কথা যে প্রতারণা দেখলে চমকে উঠতে পারেন বরাদ্দ হয়েছিল যাদের জমি আছে ঘর নেই তাদের জন্য সরকারি অর্থায়নে ঘর নির্মাণ করে দেওয়া হবে অথচ এই প্রকল্প বাস্তবায়নের নামে উল্টো গৃহহীনদের কাছ থেকে নেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা এই অসহায় মানুষগুলোর মধ্যে যারা পুরো টাকা পরিশোধ করতে পারেনি তাদের ঘরের কাজও শেষ হয়নি পল্লিটিভির ধারাবাহিক আয়োজন বিহাইন্ড দ্য স্টোরি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসাদ ভূঁইয়া মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক লক্ষ্মীপুরের রামগঞ্জের অনুকূলে দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে পরিবারের জন্য চারশো আশিটি বসত ঘরের অর্থ বরাদ্দ হয় গৃহহীন পরিবার মাথা গুজবার ঠাই পাবে এই আশায় স্বপ্ন দেখতে থাকে বিনামূল্যে ঘর পাওয়ার স্বপ্ন দেখলেও ফেসে যায় প্রতারক চক্রের জালে শর্ত মোতাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের সমন্বয় কমিটি বিনামূল্যে এই ঘরগুলো নির্মাণ কাজ সম্পাদনের কথা থাকলেও দেখা গেল ভিন্ন চিত্র বিনামূল্যে ঘর নির্মাণ না করে নানা কৌশলে তাদের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা পঁচিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দিতে হয় তাদের মিস্ত্রি খরচ মেজের ঢালাই খরচ ঘরের পিলার লাগানো খরচ মালামাল আনা নেওয়ার খরচ এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত বহন করতে হয় তাদের এরপরও ঘরগুলোতে বসবাসের যোগ্য হয়ে ওঠেনি তার মানে পুরোটাই শুভঙ্করের ফাঁকি সরজমিনে পরিদর্শনে যান আমাদের প্রতিনিধি ওমর ফারুক পাটোয়ারি কথা বলেন পরিবারগুলোর সাথে অর্থ পরেও বসত ঘরগুলো শর্ত মোতাবেক মালামাল প্রদান করা হয়নি নিম্নমানের কাঠ ব্যবহারের পাশাপাশি সঠিকভাবে টয়লেট নির্মাণ না করায় অধিকাংশ ঘরগুলোতে বসবাস করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে সিংহবাগ পরিবারের পক্ষ থেকে টাকা পয়সা দিচ্ছেন কত টাকা

एक पावर पिसो ने यहाँ पे कोनो टागा पोषा दीसे नहीं दीसी दी कौन-कौन तो दीसे आमर पॉन्सेशन उठवेगा खराब दीसे अच्छा अच्छा आमे जात दीसी जा ता पॉन्सेशन ना बता दीसी पॉन्सेशन का खराब दीसे खराब ले, ले ले फिंगर सीमित तो चांची है यार बाबा खराब ले ये फील अपन कारी देना सीमित तो सौ कारी दीसे লোকের মুখে শোনা কথা একবার এক কৃষক বঙ্গবন্ধুকে ভালোবেসে নিজের হাতে ফলানো ফসল নিয়ে বঙ্গবন্ধুকে উপহার দিতে গেলেন বঙ্গবন্ধু দ্বিতীয় তলায় বিশ্রাম নিচ্ছিলেন কেয়ারটেকার উপহারগুলো বঙ্গবন্ধুর কাছে পৌঁছে দিয়ে ফিরে এসে কৃষককে দশ টাকা দিলেন কৃষক দৌড়ে গিয়ে বঙ্গবন্ধুকে দশ টাকা ফেরত দিয়ে বললেন আমি মূল্য নিতে চাই না আপনি টাকা ফেরত নিয়ে যান আমি আপনাকে ভালোবাসি বঙ্গবন্ধু কেয়ারটেকারকে ডেকে বললেন আমি বিশ টাকা দিয়েছি বাকি দশ টাকা কই একতলার শিড়ে নামতে যে জাতি বিশ টাকা থেকে দশ টাকা রেখে দেয় সে জাতির পক্ষে সবই সম্ভব দর্শক দেখে হয়তো মনে হতে পারে সরকারি অর্থ ব্যয় করে গরু ছাগলের জন্য ঘর নির্মাণ করা হয়েছে কিন্তু আমার আর আপনার দেখায় কি যায় আসে যাদের দেখার কথা তারা হয়তো প্রতারণার অর্থের ভাগ পেয়ে মুখ বন্ধ করে রেখেছে সৃষ্ট ঘটনায় এলাকার সচেতন মহলের পক্ষ থেকে তদন্তপূর্বক আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে টাকা দিয়েও আন্দোলনে সিরা ঘরটি অসম্পূর্ণ রয়েছে এবং বাস অনোপযোগী গ্রামের এই টাউন লোকদের কারণে সরকার যে মহৎ উদ্দেশ্য তা ব্যাহত হয়েছে এই প্রকল্পের অনিয়মের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হয় তিনি সোজা কথায় বলে দেন অনিয়মের ব্যাপারে তিনি কিছুই জানেন না জানবেনই বা কীভাবে বাস্তবায়নের সময় থাকা। উপজেলা নির্বাহী অফিসার তো বদলি হয়ে গেছেন কিন্তু বদলাতে পারেননি গৃহহীন মানুষগুলোর ভাগ্য সম্প্রতি এসেছি সম্প্রতি আমি যোগদান করেছি গত মাস আগে কিন্তু আমি শুনেছি এখানে চারশো আশিটা ঘর বাস্তবায়ন হয়েছে কিন্তু যে অভিযুক্ত আপনারা বলছেন কোন পাবলিকের পর্যন্ত যারা উপকার ভোগী চারশো আশি জন তারা কিন্তু ফিজিক্যালি এসে বা এখানে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তারা লিখিতভাবে কেউ অভিযোগ আমাদেরকে এখনো জানায়নি আর কেউ যদি অভিযোগ জানায় আমাদেরকে লিখিতভাবে আমরা অবশ্যই সেটা অ্যাড্রেস করব যেহেতু এটা মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প নবাগত উপজেলা নির্বাহী অফিসার আশ্বাস দিয়েছেন অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবেন আমরা উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে বিশ্বাস করতে চাই আমরা চাই প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ভুক্তভোগীদের ন্যায্য পাওনা আদায় হোক আপনি হয়তো মনে করতে পারেন সরকারি অর্থ ব্যয়ে নির্মিত প্রকল্পের আড়ালে যে প্রতারণা করা হয়েছে এতে আপনার তো কোনো ক্ষতি হয়নি কিন্তু আসল কথা তো এই টাকাগুলো আমাদের পকেট থেকেই যাচ্ছে প্রতি বছর যে বাজেট হয় তা আমাদের দেয়া ভ্যাট ট্যাক্সের মাধ্যমে পূরণ করতে হয় সরকারকে অথচ এর সিংহ ভাগ চলে যায় এমন প্রতারক চক্রের পকেটে দর্শক সবশেষে ধন্যবাদ জানাবো আপনাদের আপনারা এত দ্রুত আমাদের অনুষ্ঠানটি গ্রহণ করেছেন আমরা চেষ্টা করছি আপনাদের মতামতের ভিত্তিতে অনুষ্ঠান নির্মাণ করতে এতে যদি দেশ ও জনগণের পাশে দাঁড়াতে পারি তবেই আমরা সার্থক হব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টিভি দেশ ও জনতার কথা বলে